হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি ডলার্স মেডিকেশন থেকে ডলার, আজকে আপনাদের কাছে হাজির হলাম একটি নতুন ইনফরমেটিভ কিছু নিউজ দেওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে আমি যে কয়টা পয়েন্ট আপনাদেরকে বলবো বা কথা আপনাদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আশা করি আপনাদের এই নিউজগুলো পাওয়ার পরে অথবা আপনাদের এই ইনফরমেশন দেওয়ার পরে আপনারা খুব উপকৃত হবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথেও আপনি যখন শেয়ার করবেন কথাগুলো বা ইনফরমেশনটা জানাবেন তখন আপনাদের ফ্রেন্ডরাও অনেক উপকৃত হবে। তো আমি আজকে প্রথমে আপনাকে যে ফেসবুক নিয়ে কিছু কথা বলবো বা কিছু ইনফরমেশন দিব, যে ফেসবুকের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রুমার্স শোনা যায় অথবা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাপস আমরা ইউজ করতে পারি বা ইউজ করি। তো আসলে আমি কোনো অ্যাপস নিয়ে আজকে কোনো কথা বলবো না, তবে অ্যাপস সংক্রান্ত আমি দুইটি কথা আপনাদেরকে ঠিকই জানাবো। তো লেটস সি কতটুকু বলতে পারি বা কতটুকু আমার দ্বারা সম্ভব হয় আপনাদেরকে জানানোর। প্রথম যে আমার কথাটা আমি বলবো ফেসবুক সংক্রান্ত, সেটি হচ্ছে যে ক্লিয়ার মাই অফ ফেসবুক হিস্টোরি। সেটি হচ্ছে আপনারা কিছুদিন পরে, মেবি হয়তো বা 7 মাস পর অথবা 1 বছর পরে মার্ক জুকারবার্গ চ্যান ইন্দিনে অ্যানাউন্স করেছেন যে আমরা যে কত রকমের প্রাইভেসি আমাদের থাকে, ডাটা প্রাইভেসি বা আমাদের যে হিস্টোরি থাকে, যে আমরা অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা কখন কখন কোথায় কী করতেছি বা কার সাথে আমরা চ্যাট করতেছি। তো আসলে মেনলি আমাদের সকল রকমের যে কোনো ধরনের হিস্টোরি আমরা ক্লিয়ার করতে পারবো ফেসবুকের ভিতরেই, মানে দ্যাট মিনস ফেসবুক অ্যাপসের ভিতরে আমাদের যে অপশন থাকবে, যে আমাদের ফেসবুক প্রোফাইলের অপশনটি, ওখানে আমাদের সেটিংস নামে একটি ট্যাব আছে, ওই ট্যাবের মধ্যে আমরা যখন ঢুকবো বা যখন আমরা ট্যাবটি ঢুকার পর আমরা মানে শো আপ হবে অপশনটি যে ক্লিয়ার মাই অফ ফেসবুক হিস্টোরি ডেটা প্রাইভেসি ফ্রম ইয়োর অ্যাকাউন্ট এন্ড ইউ উইল বি এবল টু টার্ন ইট অফ হ্যাভিং দিস ইনফরমেশন স্টোরড উইথ ইয়োর অ্যাকাউন্ট গোইং ফরওয়ার্ড। আমার নেক্সট নিউজটি হচ্ছে যে আমরা আসলে অনেক রকমের বিভিন্ন সময় রুমার শুনতে পাই, বিভিন্ন রকমের গুজব শুনতে পাই যে আসলে অমুক মানুষের অমুক হয়েছে, এমুক মানুষের এমুক হয়েছে। তো কথাটা হচ্ছে আপনাদের কাছে একটু হাস্যকর লাগতেছে, আসলে আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের ভুল একটি আমাদের মধ্যে খবর শুনতে পাই আমরা, বা ভুল রকমের আমরা নিউজ পাই যে আজকে অমুক বড় একটি সেলিব্রিটি মারা গিয়েছেন। আবার দেখা যায় আসলেই তিনি মরেননি, আসলে এটা জাস্ট আমাদের একটি মজা পাওয়ার জন্য বা আমাদের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের যারা আসলে বেকার মানুষ বা বিভিন্ন রকমের যারা আনইউজুয়াল পার্সন, যারা সিক, মেন্টালি সিক, মেন্টালি সিক বলতে যাদের কোনো কাজকাম নেই, তারা মনে করেন এরকম যুক্তিহীন কথাবার্তা বা যুক্তিহীন খবর আমাদের সবার কাছে ফেসবুকের মাধ্যমে খুবই সহজেই পৌঁছে দিতে পারে। এটির জন্য মার্ক জুকারবার্গ একটি অপশন চালু করেছেন, কিন্তু এটা আমাদের এখন আমরা আমাদের হাতে কাছে পাবো না, এটি আমাদেরকে মেবি রিসেন্টলি আমরা এটা পাচ্ছি আমাদের হাতে, কিন্তু কয় পাচ্ছি এটা আমি আসলে এখনও খবরটি আমরা পাইনি সম্পূর্ণভাবে। সেটি হচ্ছে যে ফ্যাক্ট চেকার, ফ্যাক্ট চেকার মেইনলি বিষয়টি কী বা অপশনটি কী, সেটি হচ্ছে যে আমরা যদি কোনো নিউজ পেয়ে থাকি তাহলে আমরা মানে কোনো ফেসবুকের মাধ্যমে যদি কোনো নিউজ পেয়ে থাকি তাহলে আমরা ফেসবুকে সেই ফ্যাক্ট চেকারের মাধ্যমে বা অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা এই নিউজটি আসলে চেক করতে পারবো। যেমন সাপোজলি আমি একটা উদাহরণ দিই, যে আমরা কোনো সেন্টেন্স যদি লিখি, যেমন বিউটিফুল, বিউটিফুলের সেন্টেন্সটি হচ্ছে বানানো হচ্ছে BEAUTIFUL। তো এখন বিউটিফুল বানানটি যদি এমন সাপোজলি এরকম হয় যে বিউটিফুল বানানোর মধ্যে থেকে যে কয়টি অক্ষর আছে তার মধ্যে যদি ই অক্ষরটি না থাকে তাহলে কিন্তু আমরা স্পেলিং চেকিং নামে একটি অপশন আছে উইন্ডোজে বা ম্যাকে, যে আমরা বিশেষ করে ওয়ার্ডে এই অপশনটি পেয়ে থাকি বা অ্যাজ ইউজুয়াল অনেকগুলো অ্যাপসই এটি আছে। নিউজ মোর ব্রডলি, সো লট অফ দ্য ওয়ার্ক ওভার দ্য লাস্ট ইয়ার এন্ড আ হাফ হ্যাজ বিন, ইউ নো, ব্রিংইং অন মোর এন্ড মোর ফ্যাক্ট চেকিং পার্টনার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ডিফারেন্ট কান্ট্রিজ হু স্পিক অল অফ দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস দ্যাট উই নিড টু কভার। এটি হচ্ছে যে 3D পোস্ট নিয়ে, 3D পোস্ট মেইনলি বিষয়টি কী, তো আপনাদের মধ্যে অনেক কৌতূহল জাগেছে যে আমরা আসলে কী বলতে চাচ্ছি আসলে বা আমি কী আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে মেইনলি যে আমরা নেক্সট মান্থ থেকে আমাদের খুবই শীঘ্রই আমরা এটি মার্ক জুকারবার্গ অ্যানাউন্স করেছেন যে আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের এই অপশনটি নতুনভাবে ক্রিয়েট হবে বা চালু হবে। তো এখানে আসলে বিষয়টি হচ্ছে যে এই 3D পোস্টটির মধ্যে আপনার নিজের ছবি অথবা আপনার যে কোনো অবজেক্ট আপনারা ইচ্ছা করলে আপলোড দিতে পারবেন, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফেসবুক বর্তমানে ইউজ করতেছি। তো এটার জন্য আমাদেরকে জাস্ট ফোনটিকে হ্যান্ডহেল্ডের মাধ্যমে অথবা ফোনটিকে হালকা একটু মুভ করার মাধ্যমে, যেমন 360 ভিউ যেভাবে ভিআর আমরা সেট আপ করি ঠিক তেমনই জাস্ট একটু মুভ, হালকা মুভ করতে হবে ফোনটিকে সেই অবজেক্টের কাছে বা আমার নিজের ছবির কাছে। তো যখন আমরা এটি মুভ করব, মুভ করার সাথে সাথে এটি ক্যাপচার হবে, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এটিকে ইউজ করতে পারবো। We're doing this with interactive 3D posts on Facebook. This summer we're rolling out 3D photos. আমার নেক্সট নিউজটি হচ্ছে যে আমরা ফেসবুকে
ডেটিং করার জন্য, যে আমাদের মানে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে বিভিন্ন রকমের আমরা অনেক রকমের, যেমন ভিগো লাইভ বা মিট পিপল, এরকম অহরহ অনেক প্রচুর পরিমাণ অ্যাপস আছে যেগুলো আমি আসলে আমার মনে আসতেছে না এই মুহূর্তে। তো আমরা এই অ্যাপসগুলো ইউজ করার মাধ্যমে আমরা অপরিচিত ব্যক্তিদের সাথে অথবা অপরিচিত বিভিন্ন রকমের যারা ইউজাররা আছে যে এই অ্যাপসগুলো ইউজ করেন, তাদের সাথে আমরা খুব সহজেই ডেটিংয়ে যেতে পারি বা ডেটে যেতে পারি অথবা ডেটিং করতে পারি। এখন ডেটিংয়ের বিষয়টি হচ্ছে যে আমরা ডেটিং আসলে ডেটিংই করবো তা না, আমাদেরকে অনেক সময় আমরা দেখাও করি অথবা আমরা মিট করি, তার জন্য আমাদেরকে প্রাইভেসির জন্য আমাদেরকে মেসেজিং করতে হয় অথবা আমাদের তার সাথে কথা বলতে হয়। তো ইন্ডিভিজুয়ালি যদি কারোর সাথে আমাদের কথা বলা লাগে তো তখন আমাদেরকে অবশ্যই সেটা আমাদের প্রাইভেসির মধ্যেই রাখতে হবে, কিন্তু আমরা প্রাইভেসির বাইরে কিন্তু কিছু করতে পারতেছি না। এর জন্য আমাদের ফেসবুকে একটি নতুন অপশন আসতেছে, সেটি হচ্ছে যে ডেটিং প্রোফাইল। ডেটিং প্রোফাইলটি কি, মেনলি ফেসবুক প্রোফাইল আমাদের যেরকম আমরা ইউজ করতেছি বর্তমানে, আমরা নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবো তখন রিসেন্টলি যখন আমাদের এটি লঞ্চ হবে অ্যাপসটি আমাদের ফেসবুকে, তখন আমরা ডেটিং প্রোফাইলের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের আমাদের আশেপাশে হোক বা আমাদের ইউজারদের মধ্যে যারা আছেন পৃথিবী বিশ্বের যেখানে থেকে হোক না কেন, আমরা সহজেই আমাদের সেই প্রিয় মানুষটিকে পেয়ে যাবো বা প্রিয় মানুষের সাথে আমাদের কনভারসেশন করতে পারবো। তো কনভারসেশনের মাধ্যমে যখন আমরা প্রাইভেট মেসেজিং করবো তখন আমাদের প্রাইভেসি আমাদের নিজের মধ্যে থাকবে। We are announcing a new set of features coming soon around dating. Privacy and safety in mind from the beginning. You're only going to be suggested people who are not your friends. This is Jennifer. She's just moved to Chicago. What she would do here is set up a dating profile. Once she's done that, she can go browse events and groups. This will let her see things in the city and groups related to her interests. Then she can browse people who are there. Say she wants to talk to Jay, she'll start a conversation with a photo from his profile. Then if he wants to respond, they'll do so in a private messaging inbox connected to the profile. আমার নেক্সট টিপটি হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রামে আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের রিসেন্টলি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে আমাদের ভিডিও কল করা যাবে। ভিডিও কল করা যাবে কীভাবে, আমাদেরকে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা আমাদের যে ব্যক্তিদের সাথে আমরা ভিডিও চ্যাট করতে চাচ্ছি বা ভিডিও কলিং করতে চাচ্ছি তার প্রোফাইলে ঢুকে বা তার মেসেজিং প্রোফাইলে ঢুকে আমাদেরকে সেখানে একটি ক্যামেরা আইকন দেখা যাচ্ছে, যে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই মেসেজিংয়ের যে প্রোফাইলটি আছে সেখানে আপনারা উপরে হাতের ডান দিকে সম্ভবত মেইনলি ছোটো একটি ক্যামেরা আইকন দেওয়া আছে। ওই ক্যামেরা আইকনের মাধ্যমে বা ক্যামেরা আইকনে ক্লিক করার মাধ্যমে সাথে সাথে আপনারা ভিডিও কল করতে পারবেন আপনাদের সেই ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে। এবং শুধু তাই না, আপনারা ইচ্ছা করলে এই ভিডিও কলটিকে মিনিমাইজও করতে পারবেন। আপনারা টু কলামের যে একটি অপশন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনারা খুব সহজেই স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে ঠিক এরকমই আপনারা মিনিমাইজ করে ভিডিওটিকে আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মানুষকে আপনারা আলাদাভাবে হোক বা ওই একই ব্যক্তিকে হোক না কেন আপনারা মেসেজ করতে পারবেন। আমার তিন নম্বর নিউজটি হচ্ছে যে ব্রাউজিং হিস্টোরি। ব্রাউজিং হিস্টোরি হচ্ছে আমার মেনলি যে আমরা যখন কোনো কম্পিউটারে যখন আমরা কোনো ফায়ারফক্স সেরা মোজাইলে ফায়ারফক্স হতে পারে, মেবি সেটা গুগল ক্রোম হতে পারে, মেবি সেটা মাইক্রোসফট এজ হতে পারে, যে কয়টি আমাদের ব্রাউজার থাকুক না কেন আমরা সবসময় চেষ্টা করবো যখন আমাদের কাজ শেষে বা যখন আমাদের কাজটি শেষ হয় তখন আমরা কাজ শেষে আমাদের সেই যে আমরা যে এতক্ষণ ধরে আমরা এক ঘন্টা হোক বা সারাদিন হোক বা যতক্ষণই হোক বা এক মিনিট হোক না কেন সেটি আমরা যখন সেই ব্রাউজার থেকে বের হবো, বের হওয়ার আগে আমরা ব্রাউজারের এক একটা ব্রাউজারের এক একটি মানে ভিজুয়ালিটি তো ভিজুয়ালাইজেশন করে আমরা আসলে চেক আউট করতে হবে আমাদেরকে কোথায় আমাদের সেই অপশনটি আছে আমরা ওখানে মার্ক করবো। প্রথমে মার্কটা করার জন্য আমাদেরকে অবশ্যই অপশনে যেতে হবে অথবা সেটিংসে যেতে হবে সেই ব্রাউজারের। এখন ইন্ডিভিজুয়ালি আপনারা কোন ব্রাউজারটি ইউজ করতেছেন এটা আমি বলতে পারবো না এই মুহূর্তে বা আমি কখনই সেটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তবে আমি পার্সোনালি ইউজ করি গুগল ক্রোম, এটি খুবই প্রাইভেসি প্রোটেক্টেড। সর্বশেষ নিউজটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নিয়ে। তো হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট রিসেন্টলি আমরা পেয়ে যাবো, সেটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলিং। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলিং বিষয়টি কি, যে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফেসবুকে গ্রুপ কলিং করতেছি বা আমরা উইচ্যাটে গ্রুপ কলিং করতেছি বা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাইডে আমরা যখন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলতেছি অনেকের সাথে একই টাইমে, তো একই টাইমে অনেকের সাথে আমরা এখন হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবো। WhatsApp. We are announcing that we are bringing group video calling to WhatsApp soon too. We're excited to share that group calling is also coming to WhatsApp in the coming months ahead, where you can get together with friends and family regardless of where you are in the world.
আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনাদের যে নোটিফিকেশন বেলটি আছে ওই আইকনটিতে আপনারা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার এরকম ইনফরমেটিভ বা আমাদের টিউটোরিয়াল যাতে যাবতীয় যতগুলো ভিডিও আছে যখনই আমি আপলোড করব তখন যাতে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ওকে, আমার নেক্সট যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন, তা আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এর মাধ্যমে হবে কি আপনি যে একটি কথা জানলেন বা আপনাদের যে ইনফরমেশনগুলো পেলেন অবশ্যই সেই ইনফরমেশনগুলো যাতে অন্যরাও পেয়ে যায় তার জন্য আপনাদের তাদেরকে একটু হেল্প করলেন।